দর্শক বন্ধুরা আজকে দেখুন মুলা ডিম দিয়ে একটা খুবই সুস্বাদু রেসিপি নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন প্রথমে দেখিনি এই রান্না করতে গেলে আমাকে কী কী উপকরণের প্রয়োজন হবে তো এর জন্য দেখুন আমি চারটে মুলা নিলাম তো আপনি কম বেশি নিতে পারেন আর ডিম শুধু আমি একটা নিলাম এখানে আপনি কম বেশি করতে পারেন এরপর দেখুন আমি ছোট আকারের তিনটা পেঁয়াজ নিলাম খুবই ছোট কিন্তু যেহেতু পেঁয়াজের খুব দাম আমি এত বড় লোক নয় যে বেশি বেশি পেঁয়াজ দেবো আপনি কম বেশি দিতে পারেন আপনার চাহিদা অনুসারে আমি হয়তো বড় লোক নয় তার জন্য খুব কম পেঁয়াজ দিলাম এবং কিছু কাঁচা লঙ্কা নিলাম এটা আমি কুচি করে নেব আর এই কাঁচা লঙ্কা আর আদাগুলো আমি মিক্সচারে একটু পেস্ট করে নেব একটা টমেটো নিলাম একটা আমি সেদ্ধ আলু নিলাম আলুটা আপনি না দিলেও কোনো অসুবিধে নেই যদি আপনার সুগারের প্রবলেম থাকে তাহলে আলু দেবেন না আমার আলুটা খুব পছন্দ তার জন্য আমি আলু দিয়ে থাকি তাছাড়া গ্রেভিটা একটু ভালো হয় তো প্রথমে এগুলো ধুয়ে নেব ভালো করে দেখুন এভাবে আমি গুলাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম দেখুন সবগুলো এইভাবে করে নিলাম এর থেকে জলটা আমি এভাবে সরিয়ে নেবো জলটা সরানোর পরে কিন্তু আমি নিয়ে নেব ডিমটাকে প্রথমে একটু একটা পাত্রে ঢেলে আমি ফেটে নিচ্ছি ঠিক ভালো করে ফেটিয়ে নিতে হবে যতখানি মূলার সঙ্গে লাগবে সেই অনুপাতে আমি নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিলাম একটুখানি আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার সবগুলোকে ভালো করে একসঙ্গে ফেটিয়ে নেব এবার আমি মূলার জলটা সরিয়ে নিচ্ছি দিয়ে দেবো সবগুলাকে তো আমি কিন্তু মূলার জলটা রান্নার সময় ব্যবহার করব না যেটা গন্ধ বের হয় সেটা আমার পছন্দ হয় না তার জন্য দিই না আপনার যদি পছন্দ হয় আপনি দিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না দেখুন আমি এখানে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা আদা ও পেঁয়াজ আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি এবার সবগুলোকে একসঙ্গে মেখে নেব দেখুন প্রায় দু চামচ আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি সবগুলোকে ভালো করে একসঙ্গে মেখে নেব শুকনো করে একটু মেখে নেবো যদি প্রয়োজন মনে হয় তাহলে আরো একটুখানি বেসন আমি দিয়ে দেব একটু কম হবে আরো একটুখানি বেসন দিয়ে দিচ্ছি মহিলা এগুলো ফ্রাই করার সময় ভেঙে যেতে পারে তারপর আমি প্রথমে এগুলাকে ভেজে নেব কড়াই বসিয়ে নিলাম এবারেতে তেল দিয়ে দিচ্ছি সবগুলা ভালো করে ভেজে নেব জিরে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি তেজপাতা দিলাম এবার তৈরি করে থাকা মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব এবারে এতে আমি কেটে টাকা টমেটোগুলি দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পর সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে এরপর আমি সামান্য একটুখানি জল দেব যাতে মশলাটা এর সঙ্গে ভালো করে মিশে যায় একটুখানি ঢেকে দেব তো মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে কিন্তু নেড়ে দিতে হবে টমেটোগুলোকে হালকা একটু ভেঙে দেব এরপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দেখুন এভাবে কেটে নিলাম এগুলো আমি দিয়ে দেব আমি স্লাইস করে কেটে নিয়েছি পাতলা করে আবার একটু ঢেকে দিলাম এবার এতে আমি কিছু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি নামানোর আগে কিন্তু আমি আবারও ধনেপাতা পাতা কুচিয়ে দেব মশলা এবং আলু দুটোকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব এখন আমি চুলার আঁচটাকে হালকা একটুখানি বাড়িয়ে দেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে জল দিয়ে দিচ্ছি আপনি আপনার যে ধরনের গ্রেভি রাখতে চান সেই অনুসারে জল দিয়ে দেবেন দেখুন ফুটতে শুরু করলো এবার আমি চুলার আসটাকে একদমই কমিয়ে দেব। এখান থেকে দেখুন দু একটা আলু ভেঙে দেবো তাহলে গ্রেভিটা খুব ভালো হয় এরপর আমি কুপ্তাগুলো দিয়ে দেব কুপ্তাগুলো দেওয়ার পর আমি দু থেকে তিন মিনিট চুলার আসটাকে কমিয়ে রেখে দেব এরপর ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি তো যারা গরম মশলা খেতে পছন্দ করেন তারা নামানোর আগে একটু গরম মশলা দিতে পারেন এবার ধনেপাতা কুচি দিয়ে দেব। এরপর আমি আরও প্রায় এক মিনিটের কাছাকাছি রেখে দেব এরপরে নামিয়ে নেব দেখুন আমার সবজি সম্পূর্ণ রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি তো আশা করি আমার আজকের রান্না আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যদি সম্ভব হয় তাহলে অন্যদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন দেখুন তেজপাতাটা আমি সরিয়ে নিচ্ছি আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে যে বেলাইকন আছে ওতে ক্লিক করে যাবেন তাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে